আপনারা সবাই কেমন আছেন? প্রত্যেক দিনের মতো আজকে আমি আবার চলে এসেছি আপনাদের সাথে আরেকটা রেসিপি শেয়ার করার জন্য। আজকে আমি আপনাদের সাথে একটা ইজি ডিজার্ট রেসিপি শেয়ার করব ঈদের জন্য। আমার একজন আপু রিকোয়েস্ট যে আপু আরও ইজি একটা ডিজার্ট রেসিপি শেয়ার করো ঈদের জন্য, সবার জন্য অবশ্যই। তো আমার ওই আপুর রিকোয়েস্টটা আমি রাখার জন্য আজকে ইজি ডিজার্ট রেসিপিটা শেয়ার করব আপনাদের সাথে। আমি এখানে ব্রেড মালাই বানাবো আজকে। ব্রেড মালাই বানানোর জন্য এখানে আমি কিছু ব্রেড নিয়ে নিছি, আর ভিতরের মালাইটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিছি হাফ কাপ গুঁড়া দুধ, এক কাপ চিনি, হাফ কাপ সুজি এবং এক কাপ লিকুইড দুধ। আমি ফার্স্টে আপনাদের সাথে শেয়ার করব আমি কীভাবে চুলায় মালাইটা রেডি করি। চলুন আগে আমরা আমাদের মালাইটা রেডি করি, তারপর আমি দেখাবো আপনাদের কীভাবে আজকে আমি আমার ব্রেড মালাইটা বানাবো। আমি রান্নাঘরে চলে এসেছি আমার ব্রেড মালাইয়ের ভিতরের মালাইটা বানানোর জন্য। ফার্স্টে আমি দিয়ে দিব গুঁড়া দুধটা এবং একদম লো থাকবে আগুন, মিডিয়াম না হাইও না, একদম লো আছে। আমি ভাজবো, দিয়ে দিব এখন আমি আমার লিকুইড দুধটা। আমি এখানে ফুল এক কাপ লিকুইড দুধ দিয়ে দিছি। এখন দিয়ে দিব আমার সুজিটা, দিয়ে এখন আমি ভালোভাবে আমি একসাথে দিই নাই সবগুলো, একটু একটু করে আমি দিব। আমি সুজি দিয়ে দিছি সবগুলো, আমার সুজিটা ফুটে উঠতেছে। এখন দিয়ে দিব আমি চিনি, আমি পুরো এক কাপ চিনি দিব না, হাফ কাপ দিব। অনেক ধরনের ড্রাই ফ্রুটসও ব্যবহার করতে পারেন। আমি জাস্ট এখানে একটু আলমন্ড কুচি করে দিয়ে দিব, আর কিছু দিব না, যেহেতু আমি এটা একদম ইজিভাবে বানাইছি। যা যা আমাদের ঘরে আছে তা দিয়ে আমি ভালোভাবে নেড়ে ঘন করে নিব। আর মালাই মালাইটা হয়ে গেছে, এখান থেকে আমি অর্ধেক নিয়ে নিব, আর অর্ধেককে আমি একদম শুকিয়ে যেভাবে আমরা পাটিসাপটা পিঠার ভিতরে হিরসাটা বানাই ওইভাবে করে নিব। এখন আমি আমার কড়াইয়ের বাকি অংশে দিয়ে দিব এক চা চামচ আলমন্ড কুচি। এখানে সুজি ব্যবহার করছি, আমি আর চুলাতে রাখবো না, এখন ঠান্ডা হওয়ার জন্য আমি একটু সময় রেখে দিব। তারপর আমি দেখে কিভাবে আমি আজকে আমার ব্রেড বানাই। আমার মালাইটা হয়ে গেছে, এখন আমি চলে এসেছি আবার। তো আমি এখন ব্রেডটা বেলে নিব, একটা বেলনে সাহায্যে রুটি বেলে, তো আস্তে আস্তে বেলতে হবে কারণ রুটিটা ভেঙে যেতে পারে। পাতলা করে নিব আমি এটা বেলে, যেহেতু এটাকে আমি রোল আকারে শিখতে, এবং একটা নাইফের সাহায্যে আমি সাইডের অংশগুলো কেটে নেব। ফার্স্টে আমি দুই সাইড কেটে নেব, কারণ ব্রেড তো অনেক নরম থাকে। এখন আমি দিয়ে দিব আমার ভিতরে মালাইটা, এটা আপনাদের ইচ্ছা যতটুকু দিতে পারেন।
এর মধ্যে বুঝতেছেন তো রমজান মাস, ব্রেড পাওয়া যায় না, পাকড় ভাগ্য ভালো অঙ্কুরিতে আমি ব্রেডটা পাইছি, ছোটো হয়ে গেছে তারপর ব্রেডটা আমি এইভাবে বেলে এইভাবে দেখব। এই দেখুন আমার একটা ব্রেড মালাই হয়ে গেছে, আমি আপনাদেরকে আরেকটা বানিয়ে দেখাবো। আমি এখানে একটা ব্রেড নিয়ে নিয়েছি, ব্রেড নিয়ে সাহায্যে আমি এটা বেঁধে নেব, সাইডগুলো কেটে নেব। খুব আস্তে আস্তে কাটতে হবে কারণ ব্রেড অনেক নরম থাকে। এখন দিয়ে দেবো আমি মালাইটা। এখন এইভাবে আমি সবটা হয়ে গেছে, প্লেটে নিয়ে নিছি। ইনশাআল্লাহ আপনারা বাসায় ট্রাই করবেন, ঈদের জন্য একদম ইজি একটা ডেজার্ট, কিছু আলমন্ড কুচি কিছু চেরি দিয়ে। আর আপনাদের ভালো লাগাকে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, আপনাদের লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতো এখানে বিদায়, আসসালামু আলাইকুম।